তিনশো থেকে চারশো টাকা খরচ করে কিভাবে পনেরোশো থেকে দুই হাজার টাকা দামের কাপড় তৈরি করতে পারবেন ঘরে বসে নিজের হাতে আমার ভিডিওটি দেখলে আশা করি আপনারা আর কোথাও থেকে প্রশিক্ষণ করতে হবে না শুধু কাগজ কলম নিয়ে বসে যাবেন এবং আমি প্রত্যেক দিন যেই ভিডিওগুলি ছাড়ি এই ব্লকের উপরে সেগুলো দেখতে থাকুন কোথাও থেকে প্রশিক্ষণ করার দরকার নেই শুধুমাত্র আমি যা যা বলি সেগুলো যদি আপনি দেখেন এবং লিখে রাখেন সব কিছু নিজেই করতে পারবেন আমার মতো ঘরে বসে নিজের কাপড় নিজেই তৈরি চাইলে বিজনেস শুরু করতে পারবেন তো আমরা আজকে চারটা কেমিক্যাল দিয়ে এই রঙটা তৈরি করব তো প্রথমে আমরা যেটা নেব সেটা হলো হোয়াইট পেস্ট তো এখন আমি যেটা দিলাম এটা হলো হোয়াইট পেস্ট তো এই যে হোয়াইট পেস্ট দিয়েছি আট চামচ খেয়াল রাখেন আট চামচ এখন দিচ্ছি বাইন্ডার আমরা বাইন্ডার দিব ছয় চামচ প্রথমে হোয়াইট পেস্ট দিছি আট চামচ এখন বাইন্ডার দিব ছয় চামচ কাগজে লিখে রাখেন এই রঙটা কিন্তু গাঢ় রং এবং হালকা রং কাপড় দুইটাতেই ব্যবহার করতে পারবেন এখন দেব এনকে। এনকে দেবো চার চামচ এনকে দিব চার চামচ একদম মেপে মেপে চার চামচ দিব এনকে দেওয়ার পরে আমরা দিব অ্যাপ রিটন দিব তিন চামচ অ্যাপ্রিটন রিটন দেবো তিন চামচ প্রত্যেকটা জিনিস আপনারা লিখে রাখবেন এরপরও যদি কোথাও গিয়ে আপনারা আপনাদের সমস্যা হয় আমাকে নক করবেন বা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব আমি যতদূর জানি আজকে আমরা এই চারটা কেমিক্যাল দিয়ে রংটা তৈরি করেছি তো কোনটা কতটুকু দিয়েছি আপনারা ভিডিওটা আবার সামনের দিকে টেনে সেটা না বুঝতে পারলে বুঝে লিখে রাখবেন এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে আর এই রংটা কিন্তু আমরা আজকে যতটুকু রঙ তৈরি করেছি পুরো কাপড়ের রং হয়ে যাবে মানে আপনাকে আর দ্বিতীয়বার রং তৈরি করতে হবে না যদি থ্রি পিসের জন্য রঙ তৈরি করেন বা অন্য কোনো কিছুর জন্য রং তৈরি করেন তাহলে এর অর্ধেক বা তার অর্ধেক একই মেজারমেন্টে তৈরি করে নেবেন আর রংটা তৈরি করার পরে আমরা ওই যে কালো একটা কম্বল নিয়েছি এই কম্বলটা ভিজিয়ে চিপড়ে নেব এর আগেও আমি বলেছি তারপরে ব্রাশ দিয়ে ঠিক ডাইসটা যতটুকু ততটুকুর ভেতরে আমরা রঙটা ব্রাশ করে নেব আর আমি আজকে কাপড়ের মধ্যে এই রঙটা করব পুরো কাপড়টাতেই তো কাপড়ের পায়ের যতটুকু সেইটা আমরা ভাঁজ করে পুরো কাপড়টাতে এভাবে দাগ টেনে নিয়েছি এতে করে আমাদের ডাশগুলো দিয়ে আপনার সাপগুলো দিতে কোনো আঁকা হবে না এই দাগ ধরে আমি ডাশগুলো দিয়ে যেতে পারবো কাপড়টা যদি খুব বেশি কোচকানো থাকে সেই ক্ষেত্রে কিন্তু কাপড়টা অবশ্যই আয়রন করে নিতে হবে আর যদি খুব বেশি কোচকানো না থাকে হালকা পাতলা তাহলে আয়রন করার প্রয়োজন নেই তো আমি আজকে ঠিক এই দুইটা ডাশ দিয়েই কাজটা করব। প্রথমে পায়রের দুই পাশে এই ডাশটা দিয়ে সুন্দর করে আমি এরকম করে দিয়েছি ব্যাস এখন আমরা আর একটা ফুলের একটা ডাশ নেব এই যে এই ফুলের ডাইসটা নিয়েছি আর যতবার ডাশটা একটা ছাপ দিবেন ঠিক ততবার কিন্তু আপনাকে রঙটা ভরিয়ে নিতে হবে মানে একবার রং ভরিয়ে আপনি দুইবার ফুলে ছাপ দিবে দিতে যাবেন না একবার একটা ফুলে ছাপ দিয়েছেন আবার রংটা ওইখানে ব্রাশ করে তারপরে আবার ডাইসটা ভরিয়ে তারপরে আবার ছাপ দিয়ে নিতে হবে মানে যতবার আপনি ফুলের ছাপ দিবেন ততবারই আপনাকে রঙের রঙের ওইখানে ট্যাপ ট্যাপ করে আপনাকে রংটা নিয়ে নিতে হবে তো আমার পায়ের কাজটা ঠিক এইভাবে করছি আমি আর আঁচলটা এইভাবে এক জায়গায় একটু এরকম করে দিয়ে এখন পুরো আঁচলটাতেই এই ফুলটা দিয়ে আমি কভার করে দিব পুরো আঁচলটাতে আমি এই ফুলটা বসিয়ে দিব এবং ফুলের মাঝখানে আমি হলুদের একটা টাচ দিব যাতে দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে এবং ফুটে থাকে ফুলগুলো আর মাঝখানের যে কাপড়ের জমিনটা সেটা সেটাতে আমি তিনটা তিনটা করে সমান করে ছিটা দিয়ে গিয়েছি আর এই ছিটাটা দিয়েছি আমি কাপড়ের যে মাঝখানে ভাঁজ ছিল সেই ভাজগুলো ফলো করে যদি আপনি ছিটাটা দিয়ে যান তাহলে কিন্তু আর বাঁকা হবে না তো আমি সেই ভাজ ধরে ধরেই আমি একটা আপনার মাপ নিয়ে নিয়ে সেইখানে দিয়ে গিয়েছি তো আচলটা আমি এভাবে করেছি এই দেখে নেই যে ভাজের মাঝখানে মাঝখানে আমি ঠিক এইভাবে ভাজ বরাবর তিনটা তিনটা করে বসিয়ে গিয়েছি এখন ওই যে ফুলের মাঝখানে যে আমি হলুদটা দিয়েছি এটা আমি কিভাবে দিলাম এটা কিন্তু ডাঁশ দিয়ে হবে না এটা আমি একটা তুলি নিয়েছি তুলি নিয়ে ওই যে আমি হোয়াইট কালারটা বানালাম যে প্রথমে যেটা দিলাম ওইটার সাথে জাস্ট হলুদ কালারের একরামিন যে র কালার সেটার হলুদ কালারটা আমি সামান্য একটু মিশিয়ে অ্যাড করে নিয়ে অন্য একটা পাত্র অল্প একটু নিয়ে নেবেন তার মধ্যে হলুদ একটু কালার মিশিয়ে তারপরে এরকম তুলি দিয়ে আমি সবটা কভার করে ফেলেছি আর রং করা শেষ হয়ে গেলে এইটা আপনাকে মিনিমাম একদিন রোদ্রে শুকিয়ে নেবেন কড়া করে শুকানোর পরে উল্টো পাশ থেকে আয়রন করে নেবেন যাতে রঙটা আরও বসে যায় আর এইভাবে যদি আপনি করে নেন কাপড় ছিঁড়ে যাবে আপনার রং উঠবে না কখনোই আর এই কাপড়টা আপনাদের কাছে আজকে কেমন লেগেছে অবশ্যই বলবেন একেবারে তিন চারশো টাকা খরচ করে পনেরোশো দুই হাজার টাকায় অনলাইনে বিক্রি হয় এরকম দামের একটা কাপড় বানিয়ে ফেলেছি মাসাল্লাহ যদি ভালো লাগে অবশ্যই আপনারা বানিয়ে নেবেন সেই সাথে এই জাতীয় সংক্রান্ত যত কিছু যত যা আছে আপনারা কিনতে চান কি না বা এই বিষয়ে কোনো ভিডিও চান কি কমেন্ট বক্সে জানাবেন আমি ভিডিও দেব ইনশাল্লাহ